শিলাপুর গ্রামে মহুয়াদেবী তার অন্নপূর্ণা বিরিয়ানি হোটেলের জন্যই পরিচিত ছিল। গ্রামের সকলে তাকে একনামে বিরিয়ানিওয়ালা বলেই চিনত। মহুয়াদেবী প্রথম থেকেই বিরিয়ানি খেতে ভালোবাসত, আর তার বিরিয়ানির প্রতি ভক্তি ও ভালোবাসা আজ তাকে অন্নপূর্ণা হোটেলের মালিক করে তুলেছিল। সে যেমনটি পছন্দ করত ঠিক তাই তাই দিয়ে নিজের হাতেই বিরিয়ানি বানাত, আর এই জন্যই তার বিরিয়ানির স্বাদ সকলেরই মন কেড়ে নিত। মহুয়াকাকি, তোমার হাতের বিরিয়ানির স্বাদের কোনো তুলনাই হয় না, জাস্ট অসাধারণ। আমি তোমার বিয়ের বিরিয়ানি তোমার হাতেই বানাবো। দূর পাগলি, তোরা শহরে থাকিস, তোদের শহরের ওখানে কত বড় বড় বিরিয়ানির হোটেল আছে, সেখানে আমার এই সাধারণ বিরিয়ানি তোদের কিভাবে পছন্দ হয় কি জানি। জানো দিদি, ও ঠিকই বলছে, আমার ক্যারিয়ারে 30 বছর আমি শহরে বাস করছি, কিন্তু তোমার তৈরি বিরিয়ানির স্বাদ আমি কোথাও পাইনি। পিঙ্কির মতো আমিও তোমার হাতে তৈরি বিরিয়ানির ফ্যান। আমি তো ভেবেই রেখেছি যে শুধু বিয়ে বাড়ি কেন, বাড়ির সমস্ত অনুষ্ঠানের বিরিয়ানি তোমাকে দিয়ে করাবো। পলাশবাবুর মুখে একথা শুনে মহুয়া খুশি হয়ে যায়। আর এটা তার প্রথমবার ছিল না, এর আগেও সে অনেক বিয়ে বাড়িতেই অসাধারণ স্বাদের বিরিয়ানি খাইয়ে লোকজনের মন জয় করেছে। তাই সকলের মতো পলাশবাবুও বিরিয়ানির নাম করেই সেখানে থেকে যায়। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। এমনই একদিন রাত্রিবেলা মহুয়াদেবী তাড়াতাড়ি দোকান সেরে বাড়ি এসেছিল। তখন ঠিক করেছি আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি, না তো এই বিরিয়ানিগুলোও বিক্রি হয়ে যেত। আমার তো বিরিয়ানি না খাওয়া হলে মুডই ঠিক থাকে না। বেশ কিছুটা বিরিয়ানি নিয়ে এসেছি, এখন আমি মজা করে বসে বসে খাবো। একদিক থেকে দেখতে গেলে মহুয়াদেবী বিরিয়ানি পাগল ছিল, তাই সে প্রতিদিন সব বিরিয়ানি বিক্রি না করে নিজের জন্যও কিছুটা নিয়ে আসতো, আর আজও সে এটাই করেছিল। এরপর সে বিরিয়ানি খেতে যাবে কি, ঠিক তখনই তার বাড়ির ডোর বেল বেজে ওঠে। তখন এখন এত রাতে আবার বাড়িতে কে এলো কি জানি, বিরিয়ানি খেতে বসে আমার এগুলো একেবারেই ভালো লাগে না, দূর। যেই হোক, আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকুক, আমার খাওয়া শেষ হলে তবেই যাব। এই ভেবে মহুয়া আবারও খাওয়াই মনোযোগ দেয়। ঠিক তখনই দরজার বাইরে থেকে সে একটি চেনাশোনা গলার আওয়াজ পায়। মা, কোথায় গেলে? দরজা খোলো, আমি বিকি বলছি, তাড়াতাড়ি দরজা খোলো। কে, বিকি এসেছে নাকি? হ্যাঁ, এটা তো বিকিরই গলার আওয়াজ, কিন্তু ও তো হোস্টেলে ছিল, আমায় খবর না দিয়েই চলে এলো। বিকি মহুয়াদেবীর একমাত্র ছেলে ছিল, আর সে খড়গপুর হোস্টেল থেকে পড়াশোনা করত। খড়গপুর ওখান থেকে বেশ দূরত্বে ছিল। খবর না দিয়ে হঠাৎ করেই বিকির আসায় মহুয়াদেবী একটু অবাক হয়েছিল। এরপর মহুয়াদেবী গিয়ে দরজা খুললে সে বিকির সঙ্গে আরও একটি মেয়েকে দেখতে পায়। তখন, হ্যারে বাবা, এত রাতে তুই কাকে সঙ্গে করে নিয়ে এসেছিস? আমি তো মেয়েটিকে ঠিক চিনতে পারছি না। আমি বলছি মা, আমি সব বলছি, আসলে মনিজা আর আমরা দুজনে একই সঙ্গে পড়াশোনা করতাম, কিন্তু আজের বাবা আমাদের সম্পর্কের বিষয়ে জেনে ফেলে, ও জোর করে এর বিয়ে দিতে যাচ্ছিল, তাই আমি ওকে ওখান থেকে নিয়ে পালিয়ে এসেছি। নিয়ে পালিয়ে এসেছিস মানে? ওর বিয়ে হয়ে যাচ্ছিল তাতে তোর কি? ও আচ্ছা, এবারে বুঝলাম, ও তাহলে ওর বিয়েতে আমাদের হোটেলের বিরিয়ানির অর্ডার দিতে এসেছে, তাই তো? ওহ মা, তুমিও না খুব দেরিতে বোঝো, ও এত রাত্রে আমাদের এখানে বিরিয়ানি অর্ডার দিতে আসবে কেন? আসলে আমরা দুজন দুজনকে ভালোবাসি আর আমরা বিয়ে করতে চাই, তাই আমি ওকে ওখান থেকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। এখন তুমি প্লিজ না বলো না। হে ঈশ্বর, এ কি যুগ এলো কি জানি, আমি তোর বিয়ে নিয়ে কতই স্বপ্ন দেখেছিলাম। আমি নিজে হাতে বিরিয়ানি বানিয়ে ধুমধাম করে তোর বিয়ে দেব, কত লোকজন, কত আয়োজন, আরও কত কি ভেবেছিলাম। সকলে আমার বিরিয়ানি খেয়ে আঙুল চাটতে চাটতে বাড়ি যাবে আর সারা জীবন মনে রাখবে, এগুলো হলে আমি কতই না সুখ পেতাম। আপনি ভুল ভাবছেন, এ যুগে এরকম কেউই নেই যে আঙুল চাটবে, লোক খেয়ে দুদিন পরে সেই ভুলেই যাবে। হ্যাঁ মা, মনিকা ঠিকই বলছে, লোকের কথা বাদ দাও আর আমাদের দুজনকে এখন খেতে দাও, আমরা সেই সকাল থেকে কিছু খাইনি, আমাদের খুব খিদে পেয়েছে। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই মনিকার চোখ ওখানে ডাইনিং টেবিলে থাকা বিরিয়ানির দিকে পড়ে। ও তখন সে বলে, আরে বিকি, তুমি চিন্তা করছো কেন, মা আমাদের জন্য বিরিয়ানি পেড়েই রেখেছে, ওই দেখো দুজনের জন্য 2 প্লেট বিরিয়ানি, আমি তো খেতে বসে পড়ছি, আপনি যাই ভাবুন মা, আমার তো বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। এই বলে মনিকা বিরিয়ানি খেতে বসে পড়ে। তাকে তাড়াহুড়ো করে বিরিয়ানি খেতে দেখে মহুয়াদেবী মনে মনে ভাবে, এ আবার কি মেয়ে রে বাবা, এর কোনো লজ্জা নেই দেখছি, এমন করে বিরিয়ানি খাচ্ছে যেন জীবনে বিরিয়ানি দেখেই নি, প্রথম দিন আসতে না আসতেই আমার বিরিয়ানিতে ভাগ বসিয়েছে, এর পরেও তো দিন বাকি আছে, কি করবে কি জানি।
কি হলো মা, আপনিও আসুন, সবাই অল্প অল্প করে খায়। না আমি খাবো না, তুমিই খাও। আর এমনিও আমার বিরিয়ানি অল্প খেলে মন ভরে না। মহুয়া দেবী এই বলে সেখান থেকে চলে যায়। এরপর মনিকা মন ভরে বিরিয়ানি খেতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। বিয়ের পর থেকে বিকি মনিকাকে নিয়ে ওখানেই থাকতে শুরু করে এবং তারা সকলে মিলে হোটেলের কাজে লেগে পড়ে, যেখানে মহুয়া দেবী বিরিয়ানি তৈরি করত এবং মনিকা ও বিকি তার কাজে সাহায্য করত। আর হোটেল বন্ধ করার সময় মহুয়া দেবী বেঁচে থাকা বিরিয়ানিগুলোকে বাড়ি নিয়ে চলে আসত, তারপর তারা সকলে মিলে খেত। এভাবে আরও কয়েকদিন কেটে যায়। এমনই একদিন হোটেল বন্ধ করার সময় মহুয়া দেবী মনে মনে ভাবে, আজ বেশি বিরিয়ানি বাঁচেনি, অল্প কিছুটা বেঁচে আছে, আজ যাই হয়ে যাক, আমি বিরিয়ানির ভাগ কাউকে দেব না। এই যে বৌমা, আজ তো বিরিয়ানি বাঁচেনি, আজ বরং তুমি এক কাজ করো, বাড়ি গিয়ে রান্না চাপিয়ে দেবে, তাহলে সকলের রাতের খাবারটা হয়ে যাবে। এভাবেই কথাবার্তা ঠিক করে তারা বাড়ি চলে আসে। বাড়িতে এসে মনিকা সকলের জন্য রান্না করে, কিন্তু খেতে বসার সময় মহুয়া দেবীকে ডাকলে সে খেতে আসে না। খাওয়া দাওয়া শেষ করে মনিকা ঘুমাতে যাবে কি, ঠিক তখনই সে মহুয়া দেবীকে নিজের ঘরে লুকিয়ে লুকিয়ে বিরিয়ানি খেতে দেখে। তখন, ও তাহলে বুড়ি একা বিরিয়ানি খাবে বলে খেতে আসলো না, দাঁড়া আমি ওর বিরিয়ানি খাওয়া ছাড়াচ্ছি, সারাদিন আমরা সবাই মিলে পরিশ্রম করব আর বুড়ি একা বসে বসে মজা করে বিরিয়ানি খাবে, পরের দিন প্রমাণ সহ ধরব। মনিকা সেদিন রাতে মহুয়া দেবীকে কিছু বলে না ও সে পরের দিন মহুয়া দেবীর উপরে লক্ষ্য রাখে। তখন মনিকা দেখে মহুয়া দেবী আবারও আগের দিনের মতোই এক প্লেট বিরিয়ানি লুকিয়ে রেখেছে। তখন মনিকা বিকিকে গিয়ে সমস্ত ঘটনা বলে। সব কিছু শোনার পর বিকি বলে, আরে ছাড়ো না ওসব কথা, মা বিরিয়ানি খেতে ভালোবাসেন তাই হয়তো ওরকম করছে, আর তুমি তো জানোই যে যেটা পছন্দ করে সে সেটার ভাগ কাউকেই দিতে চায় না। না তা বললে হবে না, বিরিয়ানি উনি শুধু একাই ভালোবাসেন না, আমিও ভালোবাসি, আমারও বিরিয়ানির ভাগ চাই, কম হলে সেটা কম কম করেই খাবো, বিরিয়ানি উনি একা কেন খাবেন। হ্যাঁ খাবো, 100 বার খাবো, আমি বিরিয়ানি তৈরি করি তাই বিরিয়ানিতে আমারই বেশি অধিকার আছে। আর শোনো, আমি এতদিন ধরে এটাই করে এসেছি, আমি যেরকম ভালো বিরিয়ানি তৈরি করতে পারি সেরকম আমি খেতেও পারি। না কখনোই না, এই হোটেলে সকলেরই অধিকার আছে, এখন যা হবে সকলের সমান ভাগই হবে, সেটা বিরিয়ানি হোক আর অন্য কিছুই হোক। আর শুনুন, বিরিয়ানি তৈরি করতে আমরাও পারি, ঠিক আছে, আপনি এটা ভাববেন না যে আপনি শুধু একা বিরিয়ানি তৈরি করতে পারেন। হ্যাঁ মা, মনিকা ঠিকই বলছে, তোমার যদি এটাই মনে হয় তাহলে তুমি হোটেলের দায়িত্ব আমাদের হাতে ছেড়ে দাও, আর দেখবে আমরা তোমার মতো অন্তত হিংসা করব না, তোমাকেও সমান ভাগে বিরিয়ানি খেতে দেবো, বিরিয়ানি নিয়ে তখন কোনোই ভাগাভাগি হবে না। না হবে না, আমি বেঁচে থাকতে সেটা কখনোই হবে না, আমার এই অন্নপূর্ণা হোটেল, বিরিয়ানির রেসিপি সব কিছুই আমার নিজের পরিশ্রমের ফলে তৈরি, কেউ দুদিন দুদিন এসে তাতে ভাগ বসাবে সেটা আমি কিছুতেই চাইবো না। এভাবেই তারা দুজনে ঝগড়া করতে থাকে। তখন তারা হোটেলের মধ্যেই ছিল, তাদের ঝগড়া শুনে আশেপাশ থেকে সেখানে লোক জড়ো হয়ে গিয়েছিল। তখন তারা বলে, এই যে মহুয়াদি, বুড়ো বয়সে আপনার মাথা গিয়েছে নাকি, এখন তো দেখছি ওরাই ঠিক বলছে, তা শুধু শুধু ঝামেলা না বাড়িয়ে আপনি ওদের হাতেই দায়িত্ব তুলে দিন না। আর হ্যাঁ, আপনার তো বয়স হয়ে গেছে, সেই তো দুদিন পর ওরাই হোটেল চালাবে, তা আপনি কতদিন এভাবে নিজের নিজের করে চালাবেন শুনি। সকলের কথা শুনে মহুয়া দেবীর আর কিছু বলার থাকে না, তখন সে শেষমেশ অন্নপূর্ণা হোটেলের দায়িত্ব তাদের হাতেই ছেড়ে দেয়। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। মনিকা বিরিয়ানি তৈরি করতে পারতো ঠিকই, কিন্তু সেটা একেবারেই ভালো হতো না, তাই দিনের পর দিন এক এক করে তাদের খরিদ্দার কমতে থাকে। একবার যে হোটেলে খেতে আসতো সে দ্বিতীয়বার আর আসতো না। এই যে বিকি, এবারে আমাদের কি হবে, আজ আমাদের পুরো বিরিয়ানিই তো বেঁচে গেল, এত বিরিয়ানি নিয়ে আমরা এখন কি করব। কেন, খেয়ে নাও, তুমি তো বিরিয়ানি খেতে ভালোবাসো তাই না। হ্যাঁ ভালোবাসি, কিন্তু আজকের বিরিয়ানিতে একটুও নুন হয়নি আর ঝালটাও বেশি পড়ে গিয়েছে। তাহলে বলো, তুমি নিজে তৈরি করে নিজেরই ভালো লাগেনি, সেখানে লোকের কিভাবে ভালো লাগবে। ঠিক আছে, যা হয়েছে হয়েছে, পরের দিন থেকে ভালো করে তৈরি করার চেষ্টা করো। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। মনিকা শত চেষ্টা করেও ভালো বিরিয়ানি তৈরি করতে পারে না, যার ফলে তাদের হোটেল একেবারেই জনশূন্য হয়ে পড়ে। বেচা বিক্রি না থাকায় ধীরে ধীরে তাদের সংসারেও টানাটানি পড়ে। তখন তারা তাদের ভুল বুঝতে পারে ও তারা মহুয়া দেবীর কাছে এসে ক্ষমা চায়। তখন মহুয়া দেবীও তাদেরকে ক্ষমা করে দেয় ও সে আবারও হোটেলে গিয়ে বিরিয়ানি তৈরি করতে থাকে।
মহুয়া দেবীর হাতের বিরিয়ানি খেয়ে লোকজন আবারও অন্নপূর্ণা হোটেলে ভিড় করতে থাকে, যার ফলে তাদের সংসার আবারও আগের অবস্থায় ফিরে আসে ও তারা সকলে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আজকের আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করো ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর প্রতিদিন আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।